all my friends. सबाई घरे थेको, भालो थेको, केउ घर थेके बेरियो ना, सबाई घरे सेलिब्रेट करो नतुन बछरटा, कोरोनाके जेन आमरा हारिये दिते पारी। हैप्पी न्यू ईयर। हैप्पी न्यू ईयर। बोलो बोलो। हैप्पी न्यू ईयर बोलो। बोलो। बोलो हैप्पी न्यू ईयर। गुड मर्निंग बंधुरा एंड वेलकम बैक टू माई चैनल। आशा करी तुम्हारा सबाई खूब भलो आछो, आमियो खूब भलो आछि। आज के 31st देखते ही पाच्छ आमार अर्डारे रान्ना चलछे, ताई तुम्हारे सामने आसते पारिनी। कि कि अर्डारे रान्ना होच्छे सेटाई तुम्हादेर जस्ट देखिए दिलाम। चाटनी हो गेछे, बेगुन भाजा, एपाशे छोलार डाल और बाँधाकपिर तरकारी हबे। बाँधाकपिटा तुम्हारा आगेर दिन राते आमि केटे रेखेछिलाम, तुम्हादेर भिडियो एतक्षणे पेये गेछो। और डालटाओ देखते पाच्छ आमार एकदम कमप्लीट। और हबे लुचि, सेटाओ तुम्हादेर देखाबो। माने अनेकटाई चाप छिलो तो सेजोन्नो तुम्हादेर काछाकाछि माने सामनासामनि आमि आसते पारिनि। तो कि रान्ना होयेछे शुधु सेटुकुई देखिये दिच्छे तुम्हादेर। चलो निंग बंधुरा तुम्हारे घर आज सारा दिन पर एलम। मैं सकाले देखते ही पेले रान्ना मैं शुद्ध लुचि देखले, लुचि छोलार डाल बेगुन भाजा ये सब देखले, बाँधाकपिर तरकारी तुम्हारा एतक्षणे भिडियो पेयेछो। आगे दिन राते आमि केटे रेखेछिलाम। आज के 31st मैं आज 31 तारीख 31 तारीखे आज आमार अर्डार छिलो। तो सेई अर्डारेर जोन्नो सकाले आमि भिडियो अन करते पारिनि। माने बुझतेई पारछो अतगुलो अर्डार, अत जोनेर अर्डार, ताओ आबार लुचि, माने दुपुरबेला जेटा एकदमई आमादेर आइटेमेर बाइरे। तो जाई होक अतगुलो लोकेर अर्डार पार करलाम। तो भिडियो अन करे टाइमे आमि पारताम ना, तो सेजोन्नो आर भिडियो अनও करिनि। तोमादेर जेटुकु যতটুকু পেরেছি তো দেখিয়েছি। और आमरा आजके दुपुरे खेये उठलाम 4:30 बेजे गेछे, तखन अलरेडी समस्त काजबाज गुछिए उठते उठते माने एतटुकु आजके कोमर सोजा करतेও समय पाइनि। माने बिछानाते एतटुकु बडी फेलते पारिनि। आर छेलेও आजके सेरकम घुमोयनि, माने सारा दिने जालाच्छे। जेदिन मने हय एकटु बाच्चा घुमोले बोधहय मायेर एकटु रेस्ट हय बा मायेर एकटु भालो हबे, सेदिनই बाच्चारा घुमोय ना। तो जाई होक आजके आमारও प्रचंड शरीरे टायार्डनेस लागছে, माने एकदमই শরীর চলছে না বলতে গেলে। প্রায় সেই সকালে ওঠার পর থেকে এতটুকু বিছানাতে আসতে পারিনি। এখন বসেছি ছেলেকে খাওয়াবো, সন্ধ্যাবেলার যা কাজ জানোই, জামা কাপড় যা ছিল সমস্ত কিছু গোছানো হয়ে গেছে। এরপর রাতে রান্নাবান্না চিন্তা করতে হবে। মানে রাতে রান্নাবান্না চিন্তা মানে বাঁধাকপির তরকারি বুঝতে পেরেছো, 7টা বাঁধাকপি, মানে 5টা তো রাতে কাটলাম, সকালে আবার 2টো, তাও মানে অতগুলো বাঁধাকপি পার করতে পারলাম। অর্ডারটা সবাই মিলে হাতে পেতে লেগে দিল বলে মানে মাকেও বসিয়ে দিয়েছিলাম, মা লুচিটা পুরোটাই বেলে দিয়েছে। লুচিটা বেলে দিয়েছে বলে আমারও একটু সুবিধে হয়েছে, নাহলে বুঝতে পারছো অতগুলো লুচি বেলে একা হাতে করা একদমই সম্ভব নয়। তো সেটা সবাই মিলে করেছে বলেই আমি মানে করতে পেরেছি, আমার একার পক্ষে সম্ভব হতো না। তো যাই হোক অর্ডার তো সকালে পার হয়ে গেছে। এরপর রাতে রান্নাবান্না চিন্তা করতে হবে, ছেলেকে খাইয়ে দিই। আর যেটা বলছিলাম তোমাদের চাটা সব হয়ে গেছে, সন্ধ্যেবেলার যা কাজ থাকে সেগুলো মোটামুটি হয়ে গেছে। তো চলো ছেলেকে খাইয়ে দিই, তারপর আবার তোমাদের সাথে কথা বলছি। একটু চা খেলাম, নিজে চা খাওয়া কমপ্লিট করলাম, একটু শরীরে এনার্জি নিয়ে এলাম। এখনও বাসন টাসন পড়ে আছে, এরকম আর বড়ো কড়াই বের করেছিলাম, সেই বড়ো কড়াইটাও মাজতে হলো। জানোই তোমরা দুপুরে বাসন আমাকে মেজে নিতে হয়, মানে অত দেরিতে খাওয়া দাওয়ার পরে আবার বাসন মাজতে হয়েছে। তো সেই বাসনগুলো এখনও গোছানো হয়নি, ওগুলো গোছাবো। আর কালকে 1 জানুয়ারি নতুন বছর, কালকে নতুন বছর একটা 1 জানুয়ারি একটা স্পেশাল দিন। আর আমাদের ঘরেও একটা স্পেশাল দিন কালকে, কি সেটা তোমরা নিশ্চয়ই জানতে পারবে। তো জানি না কি কতটা কি চাপ থাকবে, 1 জানুয়ারির দিনও আমার চাপ আছে, অর্ডারের চাপ আছে, কীভাবে সামলাবো জানি না। তো যাই হোক সে ঠিক সামলে উঠতে পারবো নিশ্চয়ই। আর 1 জানুয়ারি দরজা বন্ধ করলাম, ছেলে ওই ঘরে টিভি দেখছে, প্রচণ্ড আওয়াজ আসছে। তো তোমাদের সাথে কথা বলে চলে এলাম রান্নাঘরে। এই যে দেখতে পাচ্ছ এক গাদা বাসন, তো সেগুলোই গুছিয়ে নেবো। আর যে বড় কড়াইটা এটা আমি অন্য জায়গায় রাখি, তো সেটাই আলাদা করে রেখে দিলাম। আস্তে আস্তে বাসনগুলো গুছিয়ে নিই। বললাম না মানে সারাদিন কাজ আর কাজ, কাজের আর শেষ নেই। মানে যতক্ষণ চোখটা খোলা থাকে ততক্ষণ সারাদিকেই যেন সারা মানে চারিদিকেই যেন কাজ দেখতে পাই। তো সেই কাজগুলো একটা একটা করে কমপ্লিট করে নিচ্ছি। সন্ধ্যেবেলায় ছেলেকে খাওয়াতে হবে, নিজে একটু চা খেয়ে নিয়েছি। আর এপাশে আমি আটাটাও বের করে রেখেছি ফ্রিজ থেকে, ভাগ্যিস আটাটা মাখা ছিল, মানে আজকে তো মানে এমন অবস্থা শরীরে, আটা মাখার মতো মানে আমার এনার্জি ছিল না। তো মোটামুটি যেটুকুর তরকারি আছে আছে ওটা দিয়েই চালিয়ে দেবো, আমার আর কিচ্ছু করার ক্ষমতা নেই রাতের বেলাতে। তো সেই বাসন টাসনগুলো গুছিয়ে নিয়েছি, গুছিয়ে নিয়ে হঠাৎ করে একটু নিজেকে রিল্যাক্স করবার জন্য দেখতে পাচ্ছ এখানে এই যে মেলাতে কিনতে পাওয়া যায় না, যে ছোটো ছোটো প্লাস্টিকের বলের মতো, যেগুলোকে জলে দিয়ে রাখলে যে রাবারের বলের মতো ফুলে যায়, দেখতে ভীষণ ভালো লাগে। এটা আমার শোকেসের ভেতরে ছিল। তো সেটাকে এই যে একটা সসের বোতল, সসের বোতল না, এটা হচ্ছে শেজওয়ান সসের যে বোতলগুলো হয়, তো সেই বোতলটাই দেখতে ভীষণ ভালো লাগছিলো, ওটাই পরিষ্কার করে ঢেলে নিচ্ছি। বললাম না রান্নাঘরটা সাজিয়েছি, যেটা আরও দিনের পর দিন যেন মনে হচ্ছে আরও সুন্দর করে তুলি। তো এটাও একটা কর্নারে রাখবো, দেখতে ভালো লাগবে কালারিং বলগুলো। তো জানি না কতদিন দেখতে মানে রাখতে পারবো, আমার ছেলে দেখলে না আবার মানে জেদ করে এটা নেওয়ার জন্য, কিন্তু এটা দেওয়া যাবে না, মানে এই বলগুলো খুব একটা ভালো নয়, বিষাক্ত বলে তো অনেকেই। তো যাই হোক, সেটা দেখতে ভালো লাগছে, সেটাই সাজিয়ে নিচ্ছি। তো ওইটা করার পরে দেখো আমার রুটিও হয়ে গেছে, সে মানে ওইটা রাখার পর তারপর রুটিটাও করে নিলাম, আর বসে থাকলাম না। আর এই যে রুটি করলে চারিদিকে নোংরা হয়, তো সেগুলো একটু ঝেড়ে পরিষ্কার করে নিচ্ছি। তারপর তো খাবার দাবার রাতে যা আছে গরম করতে হবে, ছেলেকে খাওয়াতে হবে, মেয়েকে দেবো। তো সেটা এই আগে গুঁড়িগুলো পরিষ্কার করে নিই। চারিদিকে গান বাজছে, আজকে সারা রাত গান বাজবে, সারা রাত মানে, কিন্তু তা সত্ত্বেও এখন সবাইকে একটু সাবধানে থাকাই উচিত, সবারই সাবধান থাকা উচিত, মাস্ক পরা উচিত। যে বুঝতেই পারছো আবার ওমিক্রন মানে করোনা বাড়ছে, ওমিক্রনও বাড়ছে, করোনা আবার মাথা চাড়া দিয়ে উঠেছে। আমরা আবার নিশ্চয়ই পারবো নতুন বছরে আবার নিজেদেরকে সুস্থ রাখতে, এর সাথে লড়াই করতে। তো সেটা আমরা আমাদের দ্বারাই সম্ভব হবে। আর নতুন বছরে তো আমরা সবাই আবার করোনাকে হারাতে পারি, সেই মনের জোরটা নিয়ে এগিয়ে যেতে হবে। মাঝখানটা সবাই খুব হালকা দিয়ে দিয়েছিল, মাস্ক ফাস্ক ছেড়ে মানে পড়াই ছেড়ে দিয়েছিল, সে আমরাও তাই, মানে একই ব্যাপার। কমে গেছে ভ্যাকসিন নেওয়া হয়ে গেছে বলে গা ঝাড়া হয়ে গেছিলো, কিন্তু যতই টিভি দেখছি মানে নিউজ দেখছি আবার ভয় বাড়ছে। ঘরের লোকদের সুস্থ রাখার জন্য আমাদের সচেতন থাকাটা খুবই উচিত। তো সেজন্য বন্ধুরা আমার ভিডিও যারা যারাই দেখছো, সাবধানে থেকো, মাস্ক পরো, যতটা নিজেদের ঘরের লোককে সুস্থ রাখা যায় নিজেকে সুস্থ রেখে। তো সেটাই, চলো আমার রান্নাবান্না মোটামুটি আছেই, আর কিছু সেরকম কিছু করলাম না, বললামই আজকে সারাদিন খুব টায়ার্ড আছি, একদমই কিছু করতে ইচ্ছে করছিল না। ভাগ্যিস আটা মাখাটা ছিল, ওই আটা দিয়ে রুটি করে দিয়েছি। আর তরকারি শর্ট একটু পড়ে গেছে, মানে শর্ট হয়েছে, মাঝের তরকারি অল্পই আছে, ফ্রিজে একটু আলু ফুলকুল তরকারি দেখতে পেলাম, তো সেটাও বের করে নিয়েছি, ওই দিয়ে চালিয়ে দেবো। আর কিছু করতে ইচ্ছেই করছে না, তো ছেলেকে এখন খাইয়ে দিই। তো এবার রাতের প্রস্তুতি করতে চলে এলাম রান্নাঘরে, মানে মেয়েকে খেতে দেবো, ছেলেকে খাওয়াবো, সব পরপর গরম করে নেবো। এই যে ভাতের হাঁড়িটাও নাওয়ালাম, মানে ছেলেকে খাওয়াবো, আর মেয়ে তো রুটি খায়, তো মেয়েকেও দিয়ে দেবো। আর আমার লাইটারটা গেছে নষ্ট হয়ে, সেই জন্য দেশলাই দিয়ে আমাকে গ্যাস জ্বালাতে হচ্ছে, মানে খুবই অসুবিধে। আর এই দেশলাই গ্যাস জ্বালানো মানে আরও রান্নাঘর মানে নোংরা হয়, এই চারিদিকে কাঠি পড়ে থাকে, আর দেখতে বিচ্ছিরি লাগে। আমাকে লাইটার খুব জলদির মধ্যেই কিনতে হবে। আর এখানে একটা অমলেট করবো বলে পেঁয়াজ কেটে নিচ্ছি। তো চলো এরপর ছেলেকে খাইয়ে দিই, তারপর তোমার সাথে আবার কথা বলছি। আর এখানে এই যে ঝাড় দিয়ে নিচ্ছি গোটা। সন্ধ্যেবেলাতে বললাম না ছেলে আমার ঘরে খেললে এত নোংরা করে, এই যে চারিদিকে দেখতে পাচ্ছ চিপসের প্যাকেট কখন খেয়েছে, সেগুলোকে ফেলেছিল খাটে মানে খাটের তলাতে। তো এই সন্ধ্যাবেলা নোংরা থাকলে এইভাবে একটু ঝাঁট দিয়ে পরিষ্কার করে নিয়ে দেখতে বাজে লাগে। মায়ের ঘরটাও দিয়ে দিলাম, ডাইনিংয়ের এপাশটাও একটু নোংরা ছিল, সেটাও টেনে নিলাম। তো এরপর ছেলেকে খাওয়ানো হয়ে গেছে, এরপর তো আমাদের খাওয়ার প্রস্তুতি, মানে একের পর এক চলতেই থাকে। और टेबिले देखते कपर शाड़ी रखा ओगुलोके रखते हैं मैं जो चा खाबार कप सब धुए धुए ये ऊपर को रेखे दिए वोटा आबार नहीं जो है टेबिलटाओ एक परिष्कार कर नीते हैं। तो झाटफाट दिलाम हाथटा एक भालो करे परिष्कार करे निये एबार चले आसबो आमादेर खाबार जोगाड़ करते। और आजके बोललाम ना चारिदिके गान बाजछे भीषण भालो लागछे। आज सारा रात प्राय सब जायगातेई अनेकेई जेगे थाकबे। आमादेर पाड़ातेओ एई रास्ताते विभिन्नभावे छबि एंके हैप्पी निउ ईयर लेखा हय खूब भालो लागे देखते। तो और एत ठंडा जो रात बेलाते बेरोबो से एनार्जी हलो ना। और ऐले ये खावा दावर पर एक चकलेट कोथा थेके पेये गेछे सेटा निये एसे आमाके माने खुले दीते बोलछे। माने कि बोलबो ओ धुनेई आछे। और एई पाशे जे आमादेर खावा दावार व्यवस्था करे निच्छि। आमादेर खेतेओ तो देरी हय। चलो खावा दावा सेरे नि। ऑल माय फ्रेंड्स सबाई घरे থেকো ভালো থেকো क्यों घर থেকে বেরিও না সবাই ঘরেই সেলিব্রেট করো নতুন বছরটা করোনাকে যেন আমরা হারিয়ে দিতে পারি। হ্যাপি নিউ ইয়ার নিউ ইয়ার হ্যাপি নিউ ইয়ার বলো বলো হ্যাপি নিউ ইয়ার বলো 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 হ্যাপি নিউ ইয়ার হ্যাপি নিউ ইয়ার। हैप्पी न्यू ईयर माय यूट्यूब फैमिली न्यू ईयर बंधुरा वान्स अगेन। और पर दिन सकाल थेके भिडियो शुरू करेছি माने नतून बछर नतून दिन नतून भिडियो ना पुरानो बछर थेके शुरू करेছি परेर बछरे शेष करब। माने काल थेके भिडियो स्टार्ट करेছি बुझतेই পারছো 31 तारीख थेके आजके 1 तारीख 1 जानुआरी। আজকে আমাদের দুটো সেলিব্রেশন মানে যেহেতু 1 জানুয়ারি তারপর আমাদের ঘরোয়া যে স্পেশাল দিন তোমাদের বলেইছি कि से दी आज के बाबार बर्थडे मैं हमार शशुर मशाई आज के बर्थडे क्योंकि बोल शनिवार पड़े गए निरामिष। तो जैक निरामिषर दिनों देखा जा कि विकेल थेकेई करब और सकाले दुपुरेर दिके सेरकम किछु बेशी किछु करते पारबो ना। तार कारण आमार अर्डारेरो चाप आछे माने 31 आमार अर्डारेर चाप गेछे। 31 दिन तो भाबतेई पारिनी दुपुरे भात जुड़बे कपाले माने एमन अवस्था देखलेई तोमरा। लुचिर अर्डार छिलो अतगुलो भेबेछिलाम घरे भातटा आर किछु करब ना माने लुचि दुपुरे होयतो आमादेरके लुचि खेये थाकते होबे एरकम भेबेछिलाम। तो जाई होक आमरा भात करे दियेछिलाम कारण आमरा तो दुपुरे भेतो बांगाली जाके बोले दुपुरे लुचिटा ठीक पोषाय ना। तो भात टाट करेई दियेछिलाम कालके। तो कालके कथा कालके चले गेछे माने बछरेर शेष दिनटाओ आमार चापे गेछे बछरेर शुरूर दिनटाओ चापेई थाकबे। तो आजकेर दिनटा चाप निले होबे ना भेतरे आनंदও आछे। रान्ना आमार शुरू हये गेछे। एखाने मुग डाल करेছি चाटनी खेजूर आमसतुदी चाटनी और हबे धोकार रान्ना पोलाओ निरामिष बोललामই। एखाने छोलार डालও राते भिजिয়ে রেখেছি। कल के भिडियो शुरू करेছি भाबलाम कन्टिन्यू करी कारण बुझते पारছো चापेर मध्य आमी भिडियो करছি একটু হয়তো তোমাদের उल्टोपाल्टा लागते पारे निजेदेर मतो करे एकटू एडजस्ट करे निओ। बुझतेई पारছো सब दिकटा एका हाते सामलानोटा एकटू कष्टकर हये जाय चापेर हये जाय। ताओ तोमादेर छेड़े थाकते पारि ना बोले तोमादेरके निएई चलছি चलते हबे आशा करছি चलते पारबो तोमरा साथे थाकले। যাই হোক নতুন বছরটা সবাই খুব ভালো করে কাটাও। আর বারবার একটা কথাই বলছি সবাই সাবধানে থেকো। আবার করোনা বুঝতেই পারছো মাথা চালা দিয়ে উঠেছে। যতটা না দরকার বাইরে বেরিয়েও না ভিড়ভাড় এড়িয়ে চলো মানে যেখানেই ভিড় দেখবে একটু এড়িয়ে চলো। মাস্ক পরো অতি অবশ্যই সেটা আমরাও চেষ্টা করছি। যতই নিউজ দেখছি বললামই ভেতরটা একটা কেমন হচ্ছে আবার সেই আগের মতো না ফিরে আসে আবার না লকডাউন করতে হয় সেটা আমাদের নিজেদেরকেই সচেতন থাকতে হবে। বুঝতেই পারছো একটা লকডাউন হওয়া মানে সব দিক থেকেই ক্ষতি সব দিক থেকেই মানে নিচুতলা থেকে উপরতলা সব দিকটাই এফেক্টেড হয়। নিচুতলাটা বেশি হয় উপরতলা অতটা হয়তো হয় না আমার মতে। নিচতলা আর মাঝের তলাটা বেশি এফেক্টেড হয়। তো যাই হোক সেটা আমাদেরকেই দেখতে হবে। তো চলো রান্নাটা আগে করে নিই কতটা পাচ্ছি দেখাতে পাচ্ছি সেটাই তোমাদেরকে নিয়েই দেখাবো। পোলাওটা একদম লাস্টে করব। ধোকার দানা ডালটা হয়ে গেছে ধোকার দানা ছোলার ডালটা আগে পিষে নিই। আর কে কোথায় পিকনিক গেছো সেটাও আমাকে জানাবে কমেন্ট বক্সে অতি অবশ্যই। ডালটা আমার হয়ে গেছে চলো নামিয়ে নিই। ঢোকার ডালনা হবে। ঢোকাটা ভাজা স্টার্ট করে দিয়েছি, এই যে কিছুটা ভাজা হয়ে গেছে। একদম লাস্টে পোলাওটা করবো। এখন 11টা বেজে গেছে অলরেডি। ছেলেকে কোনোরকম দুধ বিস্কুট খাইয়ে দিয়েছি। আর আমার এখনও বিছানায়, দেখো এখনও বিছানা তুলতে পারিনি। মানে এইসব হ্যাপার রান্না থাকলে না রান্নাঘর ছেড়ে যাওয়াটাই মুশকিল হয়ে যায়, মানে ওইটুকু সময় নষ্ট করা যাবে না। যেহেতু বাইরের লোকের বুঝতেই পারছে একটা টাইমের মধ্যে দিতে হবে। মানে বছরের শেষ আর প্রথম দিনটাও আমাকে এভাবে দৌড়াদৌড়ি আর চাপের মধ্যেই কাটাতে হচ্ছে, কিছু করার নেই, তোমাদেরকে সঙ্গে নিয়েই করতে হচ্ছে। যেমন এইটাও আমার কাজ, তেমনি ডেলিভারিটা দেওয়াও সেটাও আমার দায়িত্বের কাজ। তো সব দায়িত্বটা এভাবেই সামলাতে হচ্ছে। তার মধ্যে ঘরে একটা বাচ্চা আছে, বুঝতেই পারছো। তো কাল থেকে ভিডিওটা শুরু করেছি বন্ধুরা, আর বেশি লম্বা করবো না, হয়তো ভিডিওটা একটু ছোটো হবে। তো যাই হোক, দেখা হচ্ছে তোমাদের সাথে আবার কালকে নতুন একটা ভিডিও, নতুন একটা ব্লগ নিয়ে। তখন তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো। আর আমার ভিডিও যদি একটু ভালো লাগে থাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করো। তো চলো বন্ধুরা, দেখা হচ্ছে আবার কালকে। টাটা।